প্রজাতন্ত্র দিবসের আগের দিন 35 নম্বর জাতীয় সড়কের বাবনগাছি মণ্ডলগাতি এলাকায় পুলিশের নাকা চেকিংয়ে আটক 16টি গাড়ি, যার মধ্যে 7টি চার চাকা গাড়ি ছিল। এদের মধ্যে প্রত্যেকেই ট্রাফিক আইন অমান্য করেছে, প্রত্যেকেই নির্দিষ্ট জরিমানা দিয়ে তারপরেই ছাড়া হয়। তবে আজ অনেককেই সচেতন করে সাবধান করে ছেড়ে দেওয়া হয়। আমার রাস্তা দিয়ে আসছিলাম, আমার ধরলো, আমার কানে ফোন ছিল, আমার একটা ভুল ছিল, তাই সেটা ধরে আমাকে বললো, আমার ওয়ার্নিং দিল, যাক নেক্সট টাইম আর হয়তো এটা হবে না। খুবই ভালো সাহেবরা, খুবই ভালো আমাকে ছেড়ে দিল, বারণ করলো আর কি। কানে হেডফোন দিয়ে গাড়ি চালানো? কানে হেডফোন না, আমার কানে এমনি ফোন ছিল, একটা ইমার্জেন্সি কল এসেছিলো, আমি ওই জন্যে রানিংয়েই কানে দিয়েছিলাম। এখানেই সাইডে বার্তা দেবে পুলিশের? না না, খুবই ভালো সার্ভিস, খুবই ভালো আমাদের ছেড়ে দিয়েছে। হ্যাঁ, যেটা ভুল ছিল সেটা শুধরে দিয়েছে। হ্যাঁ, নেক্সট টাইম এটা আর হবে না, সাহেবরা খুবই ভালো। কালকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তার আগে মানে এত ভালো নাকা চেকিং চলছে, এটা কতটা দেশবাসীর জন্য সুরক্ষা? না না, এটা সবার জন্য সুরক্ষা, চেকিং করাটা ভালো, হ্যাঁ দেশের জন্য ভালো, সব কিছু ঠিক আছে। এটা করতে আমি গিয়েছিলাম দমদমে, গিয়েছিলাম, এখন বাড়িতে ফিরছি। নাম? আমার নাম শেখ রাশিদুল ইসলাম। এরপরও চলে লাগাতার চেকিং 35 নম্বর জাতীয় সড়কে। দত্তপুকুর ট্রাফিক পুলিশের তরফ থেকে এই নাকা চেকিং রাতে অব্যাহত থাকবে বলেই জানা যায়। 35 নম্বর জাতীয় সড়ক গুরুত্বপূর্ণ সড়ক, এশিয়ার অন্যতম বড় স্থল বন্দর পেট্টাপোল সীমান্তের সাথে একমাত্র যোগাযোগ সড়ক এই 35 নম্বর জাতীয় সড়ক। তাই এই সড়ককে প্রজাতন্ত্র দিবসের আগের দিন অতিরিক্ত নজরদারি চালাচ্ছে বলেই বলা হচ্ছে পুলিশ সূত্রে খবর। পুলিশ খুবই সুন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস, একটা বিশেষ উল্লেখযোগ্য দিন, এবং নাকা চেকিংয়ের মাধ্যমেই যদি কোনো ভুল জিনিস চলে আসে গাড়িতে, এটা নাকা চেকিং করাটা খুবই দরকার। কারণ এবং স্পিডও খুব বেশি হচ্ছে, যার ফলে একটা দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে, সেটা যেন না হয় তার জন্য পুলিশ এই নাকা চেকিংটা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই, কারণ এই নাকা চেকিংয়ের ফলেই কোনো আগামী দিনে যেন কোনো দুর্ঘটনা না ঘটে বা কোনো সন্ত্রাস যত না হয়, তার জন্য নাকা চেকিং সবসময় দরকার। এইটা 35 নম্বর জাতীয় সড়ক খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইখান থেকে কলকাতা থেকে টোটাল বাংলাদেশ যাওয়ার এই একটা রাস্তা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ রাস্তা, যার ফলে এখান থেকে বিশেষভাবে নানা রকমের দুর্ঘটনাজনিত বা অন্যান্য যে সমস্যা বিভিন্নভাবে এখানটা তৈরি হতে পারে, যার জন্য এটা গুরুত্বপূর্ণ যে রাস্তা, তার জন্য এটা নাকা চেকিং দরকারি খুবই। হ্যাঁ খুবই সুন্দর, পুলিশের যে ভূমিকা খুবই সুন্দর কাজ করছে এবং এটা চালিয়ে যাওয়া দরকার। আমার নাম সোমনাথ দাস। কোনো নাশকতা যেন না হয় তার জন্য প্রতিটি গাড়ি থামিয়ে ডিকি খুলে তল্লাশি চালানো হয়, এমনকি গাড়ির ভিতরে থাকা ব্যাগও চেক করা হয়। পাশাপাশি রাস্তার পাশে গতি মাপার মেশিন লাগিয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হয়। এই দিন এক প্রাক্তন সেনাকর্মীকে এই দিন দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয় এবং সেই প্রাক্তন সেনাকর্মী পুলিশের এই ভূমিকায় সাধুবাদ জানায়। যে কাজ পুলিশ করছে তা প্রশংসনীয় বলেই তিনি মনে করেন। না ঠিক আছে, পুলিশের, আমিও তো পুলিশ, আমি তো বিএসএফের লোক, আমি তো 37 বছর আমি চাকরি করে এসেছি, পুলিশে কী দেখেছে? আমি দেখেছি কার্গিল ফার্গিল সব দেখে এসেছি, বলো। যেহেতু টেকনিক্যাল টেলিগ্রাফি রেডিও অপারেটর, আমার পরিচয় চাইলে পর আমি, আমার আছে ডকুমেন্ট। গুরুত্বপূর্ণ হয় আজকের দিনটা দাঁড়িয়ে? খুব ভালো, খুব ভালো, খুব, না না পয়সা ভালো তো মানবো, ওটা তো আমরা মানবই, আমি যেহেতু ফোর্সের লোক, আমি সেটা বিএসএফের লোক, আমি তো মানবই, কেন মানবো না? এতদিন চাকরি করে 37 বছর চাকরি করে এসেছি, মানবো না? চেকিং কতটা গুরুত্বপূর্ণ? অনেক গুরুত্বপূর্ণ, অনেক অবশ্য চেকিং দরকার, পুলিশের দরকার আছে, পুলিশের দরকার। থ্যাংক ইউ। আমার নাম কল্যাণ মিত্র। পাশাপাশি পথ চলতি অনেকেই ট্রাফিক আইন অজান্তে অমান্য করে নিজের ভুল স্বীকার করেন এই দিন এবং পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানায়। বাবনগাছি মণ্ডলগাতি এলাকায় ব্ল্যাক স্পট বলেই চিহ্নিত, তাই এই স্থানে দুর্ঘটনা রুখতে প্রায় প্রতিদিনই নাকা চেকিং চলে। তবে প্রজাতন্ত্র দিবসের আগের দিন বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলেই মঙ্গলবার সন্ধ্যায়।